আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে স্বাগতম প্রিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আল কোরআনের ইতিহাস। আল কোরআনের ইতিহাস জানার আগে আমরা যে সম্পর্কে জানব সেটা হচ্ছে আসমানি কিতাব। আমরা সকলেই জানি আসমানি কিতাব মোট 104 খানা, বড় হচ্ছে 4 খানা এবং ছোট হচ্ছে 100 খানা। ছোট 100 খানা আসমানি কিতাবদের বলা হয় সহিফা, আর বড় 4 খানা হচ্ছে তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন। আল কোরআন হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। তো চলুন আমরা শুরু করি আল কোরআনের ইতিহাস। আল কোরআনের ইতিহাস বলতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ধারাবাহিকভাবে নাজিলকৃত আয়াত গ্রন্থাগারে লিপিবদ্ধ করাকে বোঝানো হয়। এটি কয়েক যুগ যাবৎ ব্যাপ্তি ছিল এবং ইসলামের প্রাথমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানদের বিশ্বাস ও ইসলামী গবেষকদের তথ্য মতে কোরআন নাজিল 610 খ্রিস্টাব্দে শুরু হয়, যখন ফেরেস্তা জিব্রাহিল আলাইহিসসালাম মক্কা নগরীর হেরা পর্বতে সর্বপ্রথম আল কোরআনের সুরা আলাক এর 5টি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করান। আর এই ধারাবাহিকতায় 632 খ্রিস্টাব্দে তার মৃত্যুর মাধ্যমে শেষ হয়। আমরা আজ যে আল কোরআন গ্রন্থাগারে দেখতে পাই সেটি সংকলন করেছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা হিসেবে তার খিলাফতের সময় হুজারাফা ইবনে ইয়ামিনি এর পরামর্শ এ দায়িত্ব পালন করেন, যার জন্য তাকে আজও জামিউল কোরআন বা কোরআনের সংকলনকারী বলা হয়। আর পুরো বিশ্বে তার সময়ে লিপিবদ্ধ করা আল কোরআন প্রচলিত রয়েছে। অধ্যাপক ফ্রান্সিন এডওয়ার্ড পিটার্সের ভাষ্য মতে কোরআন সংকলনের ক্ষেত্রে পক্ষপাত এড়াতে অত্যন্ত রক্ষণশীলতা ও স্বাভাবিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা জানি আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এর আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলার সকল বাণী আছে। আমাদের পৃথিবীতে এরকম কোনো সমস্যা নেই যার সমাধান আল কোরআনে নেই। আর আল কোরআন হচ্ছে এমন এক ধরনের কিতাব যা প্রতিদিন সবচেয়ে বেশি পাঠ করা হয়। মুসলমানরা নামাজের সময় তিলাওয়াত করে এই আল কোরআন। সুতরাং আমরা সমস্যায় পড়লে আল কোরআন তিলাওয়াত করব এবং এর থেকে আমাদের জীবনের সমস্যার সমাধান বের করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল ব্রিং ইউটিউবে নতুন হলে এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা আগামীতে কী বিষয় সম্পর্কে ভিডিও চান। আসসালামু আলাইকুম।